লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন এই পৃথিবীর জীবনে এমন কেউ নেই যাদের ফ্যামিলিগত সমস্যা নেই সকলের অভিযোগ আমাদের ফ্যামিলিগত সমস্যা বাসায় সমস্যা বাড়িতে সমস্যা স্ত্রী কথা শুনে না সন্তানগণ কথা শুনে না উশৃঙ্খল জীবনযাপন এই নিয়ে আমরা অনেকে টেনশন ফেল করি কিভাবে এ থেকে মুক্ত হওয়া যায় কার্যকারী একটি উপায় রয়েছে যে উপায় সমস্ত নবী এবং রাসুলগণ গ্রহণ করেছেন আল্লাহ রব আলমী শিক্ষা দিয়েছেন যেটি অস্তায় এই নবী তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও তাই আমরা এখানে শিখতে পেলাম যে আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন মুক্ত দিবেন এই সমস্ত সমস্যা থেকে দুটো জিনিস গ্রহণ করতে বলছেন এখানে একটা ধৈর্য একটা হলো নামাজ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইজ আলমিন সালাতকুম ফি বুয়েতিকুম আল্লাহ তাক্তাহিদু হা কবরা তোমাদের বাসা তোমরা কবর স্থান বানাই নিও না নামাজের কিছু অংশ তোমরা বাসায় আদা করো তে নামাজের কোন অংশগুলি আমরা বাসায় আদা করব রসুল সাল্লাহ সাল্লাম অন্য হাদিসে উল্লেখ করে দিয়েছেন সল্লু আই হাস বুয়ুতিকুম ফা ইন্না আফতাল সলাত সলাতিল মারে ফি বেতি ইল্লাল হে জাতি তোমরা তোমাদের বাসায় নামাজ আদায় করো সর্বোত্তম নামাজ হলো একজন পুরুষের বাসায় নামাজ পড়া ফরজ নামাজ বাদ দিয়ে তথা একজন পুরুষ ফরজ সালাত আদায় করবে মসজিদে জামাতের সাথে বাসায় সালাত আদায় করা এর মধ্যে কল্যাণ রয়েছে এবং এই সমস্ত সমাজ দূর হয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন ইদা সল্লাহাদুকুমি মসজিদ হি ফাল এজাল লি বেইতি নাসিবা মিন সালাতি তোমাদের কেউ যদি মসজিদে সালাত আদায় করলো নামাজ পড়লো সে যেন নামাজের কিছু অংশ বাসার জন্য রেখে দেয় ফা ইন্নাল্লাহ জাইলুন ফি বাইতি মিন সালাতি খাইরা কেন আল্লাহ রাব্বুল আলামিন বাসায় নামাজ পড়াটা এর মধ্যে অনেক কলন রেখে দিছেন অনেক কল্যাণ যেটি আপনি ধারণা করতে পারবেন না দেখা গেছে সালফে অনেক অভিযোগ দিয়েছে যে আমার সমস্যা পারিবারিক টেনশন দূর হচ্ছে না এই সমস্যা লেগে আছে তখন তারা বলছেন যে তুমি মনে হয় শোনানো রাতে বা নামাজের সাথে যে সুনতগুলি রয়েছে এগুলি মনে হয় তুমি বাসায় পড়ো না বসে হ্যাঁ পড়ি না বেতর মনে হয় বাসায় পড়ো না বসে না পড়ি না বলছেন যে তুমি বাসায় এগুলি পড়ো বেতর পড়ো বাসায় বাসায় এই পাঁচক্ত সালাতের সাথে সম্পৃক্ত সুনতগুলি পড়ো নফলগুলি পড়ো দেখবে যে এগুলি থাকবে না যদি আমরা এই সমস্ত সালাত আমরা বাসায় আদা করি এই নামাজের একটি গুণ এবং এর যে কল্যাণ মঙ্গল রয়েছে এই সমস্যা দেখবেন এমনি দূর হয়ে যাবে আর কোনো টেনশন ফেল করতে হবে না এসো মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে